কয়টা? 20টা 20টা বিক্রি করছেন কয়টা? 5টা আচ্ছা, এগুলো কি সবই কি আপনার? জি জি। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি 600। আর কানে গেলে 650। আচ্ছা, এরপরে যেটা আছে এটা 750। আসলে বিশাল গরু ধরে দেখা যাচ্ছে না, এখানে যে গরু দেখতে পাচ্ছি এগুলো মিক্স আমার সাথে 4.5 লাখ থেকে চাওয়া তো আমার কি সামনে দিকে যাও। এরপর আমরা যে বাজারে কি আপনার দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছেন কত? 2,85,000। 2,85,000। গরু নিয়ে আসছেন কয়টা? 14টা 14টা বিক্রি করছেন কয়টা ভাই? আর 5টা আছে। 5টা তো অনেক গরু বিক্রি করে ফলাইছেন। আচ্ছা, তো পরে এগুলো দাম চাচ্ছেন কত করে? এটা এই এই যে এগুলো ওটা 185। এরপরে যেটা আছে এটা ওটা বিক্রি হয়ে গেছে, নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কত বিক্রি করলেন? 1,50,000। এদিকে আপনার লাভ ছিল? লাভ খুব একটা নেই। কি বলেন, সবাই তো লাভ করতেছে, লাভ খুব একটা নেই। আচ্ছা আচ্ছা, কারণ কি গরুর দাম একটু কম নাকি? গরুর বাজার একটু কম। আচ্ছা, তো আরো সময় আছে, 2 দিন সময় আছে। আচ্ছা ঠিক আছে, এদিকে যাও ভাইজান। এদিকে আপনার আচ্ছা দাম চাচ্ছেন কত করে? 220। 220 করে? না একটু বেশি মনে হলো না ভাই, 220 না, এই যে ওইটা 220। 1,60,000-70,000 চাইলে মনে একটু ঠিক আছিল। হ্যাঁ, ওইটা 220। আচ্ছা আচ্ছা, তো ওই পরের গরুগুলো কত করে? 160। 160 না? জি ভাই। আচ্ছা, মোট নিয়ে আসছেন কয়টা? ৫৪০। এরপরে যেটা আছে ভাই এটা বিশাল গরু, এটা দাম চাচ্ছেন কত? ৫০০ না? আচ্ছা, এরপরে যেটা আছে এটা ওইটা ছোট। এই আল্লাহ, আচ্ছা এরপরে যেটা আছে এটা এটা হ্যাঁ এটা 450,000। মোট গরু নিয়ে আসছেন কয়টা? 12টা বিক্রি করছেন কয়টা? একটা না, একটাও করতে পারেন নাই। আচ্ছা, একটু কম দাম চান, এত দাম ছেলে তো বিক্রি করতে পারবেন না। এখন শাল খুঁজে যে দাম। আচ্ছা, আপনি কি খামারি না বাজার থেকে নিয়ে আসছেন? বাড়ি খাবার। মোট গরু নিয়ে আসছেন কয়টা? 12টা এই সব আপনার নিজের টাকার গরু? না, সবাইটা। ও সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়া। আচ্ছা কুষ্টিয়া, এই যে দেখতে পাচ্ছি এই টাকা, এটা কি আপনার নাকি? না, ওটা ব্যাপারী রে। ও ব্যাপারী দেন না? আচ্ছা ঠিক আছে। তোমার কাকা আপনার ফোন নাম্বার আছে? হ্যাঁ, আমার কাকা, আমি তুলতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কাকা এগুলো কি আপনার? এটা দাম চাচ্ছেন কত করে? এটার দাম চাচ্ছে 270। 270 যে বিক্রি কত? বিক্রি দেখা যাক আল্লাহ কত কি দেয়। আচ্ছা, তো কটা বিক্রি করলেন? বিক্রি করছি 5-7টা বিক্রি করছি। 7টা তো অনেক টাকা বিক্রি করে ফেলাইছে। না, 10,000 টাকা হইলেও তো 70,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো আপনার ফোন নাম্বার একটু বলেন। 017 হ্যাঁ 68 09 05 40। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলা কার ভাই? এটা দাম চাচ্ছেন কত? আপনার নাকি? হ্যাঁ, কত যে এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 3,500,000। 3,500,000 না, ওই অস্ট্রেলিয়ান ওটা কি আপনার? ওটাও আমার। আচ্ছা, ওটা দাম চাচ্ছেন কত? ওটা 3,00,000। 3,00,000 না? আচ্ছা আচ্ছা, তো এরপরে যেটা আছে যেটা এটা হ্যাঁ এটা আপনার 3,60,000। 3,00,000 না? আচ্ছা, তো আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি কুমিল্লা দক্ষিণ। আচ্ছা, গরু নিয়ে আসছেন কয়টা মোট? গরু নিয়ে আসছি 10টা। বিক্রি করতে পারছেন একটাও? 2টা বিক্রি করছি। ওই থেকে লাভ ছিল?
না আমাদের ফার্মের গরু কিন্তু লসে আছে। আচ্ছা আচ্ছা বুঝছি। এবারে বাজারে খাবারের যে দাম আর কি। আচ্ছা এর পরটা একটু দেখেন, এটার দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 5.5 লাখ টাকা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা আছে এটা? এটা 6 লাখ। আপনার তো ম্যাক্সিমাম গরু হচ্ছে বড় গরু? হ্যাঁ বড় গরু ভাই। তো ভিউয়ার্স এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফার্মের গরু তো, এবং সবগুলো গরু হচ্ছে 5 থেকে 6 লাখের ভিতরে আর কি। এইটা তো বিশাল গরু, এটা দাম চাচ্ছেন কত? এই কালারের গরুগুলো আপনার বেশি মানে একটু চলে আর কি, কালারের উপরে তো ওই যে পরে যেটা আছে এটা? আচ্ছা আঙ্কেল আপনার ফোন নাম্বার একটু বলেন। 01774-34952। আচ্ছা তো ভিউয়ার্স আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো হচ্ছে মূলত ফার্মের গরু, আর বর্তমানে আপনার যে বাজার দাম আছে দেখা যায় আপনার দেখা যায় খাবারের যে পরিমাণ দাম সে পরিমাণ গরুর দাম কিন্তু আপনার না। তো এখনো তো সময় আছে, তো ভাই আপনার কি এগুলো কত করে বলতেছে আঙ্কেল? এগুলো কত করে বলতেছে এগুলো? এগুলো হ্যাঁ এগুলো 5-এর উপরে বলে আর কি। 5-এর উপরে বলে আর কি। তো আপনার আপনার টার্গেট কত, কত হলে বিক্রি করবেন? আমার টার্গেট 600, মানে 6-এর উপরে হলে বিক্রি করবেন। কারণ যে খাবারের যে দাম সব কিছুর দাম অনেক অনেক বেশি আর কি। তারপরে তো আপনার খরচ আছে আর আর আমাদের গরু সব নেশাল খাবার খায়। বুঝতে পারছি। আমরা কোনো ফিড খাওয়াই না, জাউ খাওয়াই না ভাই। এটা আপনার নাকি ভাই? ভাই একটু যাও, ভাইয়ের কাছে যাও। আমার হলো আম্মা কা তুমি থাকবা, তুমি তো বলছো সামনে সামনে থাকবা আর কি। তো ভাই এটা দাম চাচ্ছেন কত? এটা চাইছে 300 টাকা। 300 একটু বেশি হয়ে গেল না? 3 লাখ। 300 একটু বেশি হয়ে গেল না? 2.5 ছেলে ঠিক আছিল এরকম হইলে বিক্রি করবে। ওই পিছনে একটা দাম কত ভাই? এখন বিক্রি হয়েছে। আচ্ছা ওটা বিক্রি করলেন কত? ওইটা এইটা তোমাকে আচ্ছা তো আচ্ছা এটা বিক্রি করছে কত? 2 লক্ষ কত? এটা এটা 2 লক্ষ 15 হাজার। 2 লক্ষ 15 হাজার বিক্রি করছেন না? মোটামুটি ঠিক আছে আর কি। আপনি মোট গরু নিয়ে আসছেন কয়টা? আমরা গরু আনছি এখানে 20টা। 20টা আচ্ছা বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি 8টা বিক্রি করে নিয়েছি। 8টা বিক্রি হয়ে গেছে, তার তো সময় আছে প্রায় 3 দিন। 8টা বিক্রি। আচ্ছা এই দুইটা দাম চাচ্ছেন, এটা কি আপনার গরু নাকি? আচ্ছা এটা দাম চাচ্ছেন কত? এটা 4 লক্ষ 85 হাজার। এই যে নিচে যেটা আছে এটা? হ্যাঁ নিচের এটা দুটোটা একসাথে কিনছি আমরা, দুটোটা একসাথে কিনছি। 4 লক্ষ টাকা দাম চাচ্ছেন আর কি? না 4 লক্ষ 80 হাজার। ও কিনে আপনি কিনছেন? কিনছে উনি কিনছে। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল আপনার বাসা কোথায়? আমার আমার বাসা না, আমার বাসা ফটিকচুরি ওই যে সুন্দরপুরে। আমি কামরুল হাসান চৌধুরী আমার নাম, আমার বাবা নূর ইসলাম চৌধুরী। আচ্ছা আপনি কি এগুলো বাড়িতে নিয়ে যাবেন? এগুলো বাড়িতে নিয়ে যাবো, আরো দুটো নিয়ে কিনে দেখি। আপনার তো একটু দাম কম না এই বাজারে? আছে না না, মোটামুটি রিজনেবল প্রাইস আছে, যেটা কারণ না। বুঝতে পারছি। আমাদের আজ দুটো লাগবে গরু। আচ্ছা গ্রামে এটা কিনতে গেছে? আচ্ছা বুঝতে, আমার ভাইরা কিনতে গেছে, আমরা মোটামুটি 4টা গরু নিয়ে দিয়ে করবান। আচ্ছা তো ভিউয়ার সমস্যা আমি যেগুলো দেখতে পাচ্ছেন এই দুইটা গরু আঙ্কেল কত দিয়ে কিনছেন আপনি? বুঝি নাই, 4 লক্ষ 85 হাজার থেকে এই গরু কিনছে। মোটামুটি সুন্দর আছে, মানে এই কালারের গরুগুলো মোটামুটি একটু বেশি। হ্যাঁ মোটামুটি বেশি কালারের উপরে সুন্দর। আর আমরা 4টা গরু কিনবো, দুইটা মানে গরিবদেরকে বিলে করে দিব গরিবদেরকে। ঠিক আছে আঙ্কেল, পরের দিন আমরা একটা জবাই করব, আমরা বাইরে ভাগ করে নিয়ে আসব। মানে বাকিগুলো আপনি ই করবেন আর কি? হ্যাঁ বাকিগুলো সব গরিবদেরকে প্যাকেট করে করে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। আমাদের লিস্ট আছে কোন কারা কোরবান করতে না, আত্মীয় স্বজন আছে না সব, আমরা তখন এই আত্মীয় স্বজনকে দিয়ে দিব। আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাইয়া চলো। এই আমার এইটা এবং এইটা থাকবে আর কি, এটা হলো পুরাতন মালা মালা। হ্যাঁ হ্যাঁ এই যে এইটা এবং এইটা এই দুইটা থাকবে আর কি। হ্যাঁ আচ্ছা চলো চলো ভাই, দুই চলো। এবারে 12 টাকা